সবাইকে নমস্কার, সকল মিডিয়াদের বন্ধুদেরকে, আইপিএফ পার্টি সেন্ট্রাল কমিটির তরফ থেকে আপনারা এখানে এসেছেন তার জন্য আপনি। আজকে 15 নভেম্বর 2022 আজকে আমাদের আইপিএফ পার্টি সেন্ট্রাল কমিটির সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মিটিং হয়েছে। তো এই মিটিংয়ে আমাদের কয়েকটা এজেন্ডা আসছিল। প্রথম এজেন্ডা ছিল আমাদের কিছুদিন আগে আমাদের আইপিএফটি কিছু ডেলিগেট ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেট মিটিংয়ে আমাদের ডেলিগেট গিয়েছিল। তো ওইখানে আমাদের যে রিপোর্টগুলো এখানে আজকে আলোচনা হয়েছে, তো এই ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেটের সিদ্ধান্ত মোতাবেক আমরা এই আগামী উইন্টার সেশন, ডিসেম্বর মাসে উইন্টার সেশন পার্লামেন্ট সেশনে ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেটের একটা একদিন বা দুদিনের গণ ডেপুটেশন, যারা সেপারেটিস্টের ডিমান্ড করছে, যেমন আমাদের ত্রিপুরা আইপিএফটি ত্রিপুরা ল্যান গারো ল্যান, যারা গারো হিল, যারা মেঘালয় গারোলিন, কার্বি, গন্ডলখ্যান, বড়োল্যান্ড, যারা সেপারেটিস্টের ডিমান্ড করছে, তাদের একটা প্ল্যাটফর্ম আছে আমাদের ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেট। এটার সিটিং ডেমনস্ট্রেশন জনতন্ত্র মন্ত্রে আগামী ডিসেম্বরে হবে। ওইখানে আমাদের পার্টির এপিপটি থেকেও পার্টিসিপেশন হবে। আরেকটা পয়েন্ট হচ্ছে আগামী ডিসেম্বরের ফার্স্ট উইক অথবা নভেম্বরের লাস্ট উইকের দিকে পার্টি আইপিএফটির একটা ডেলিগেট আমাদের মিনিস্টার এমএলএ তাই পার্টির কর্মকর্তাগণ দিল্লিতে সর্বভারতীয় জেপি নাড্ডাজি, সর্বভারতীয় বিজেপি প্রেসিডেন্ট জেপি নাড্ডাজির সঙ্গে আমরা একটা সাক্ষাৎকারে যাব। হোম মিনিস্টার এবং প্রাইম মিনিস্টারের সঙ্গে আমাদের মানে তাদের সঙ্গে আমাদের যে ডিমান্ড নিয়ে আমাদের ইস্যু নিয়ে আলোচনার জন্য আমরা যাব। তো এটাই আজকের মিটিংয়ের সিদ্ধান্ত। কতজনের ডেলিগেট দিল্লিতে মুভমেন্ট করবেন? আমরা ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেটের যে গণ ডেপুটেশন হবে জনতন্ত্র মন্ত্রে, ওইখানে প্রত্যেক পার্টি মানে বিভিন্ন যারা সেপারেটিস্টের যারা ডিমান্ড করছে, প্রত্যেক রাজনৈতিক দল না মেবর কুমার জমাতিয়া তাইনে আমাদের জেনারেল সেক্রেটারি আসিলেন, তাইনে যাওয়ার পরও আমাদের আইপিএফটি কোনো ব্যাঘাত হয়নি। আমরা যা আছে আইপিএফটি আগে যা আছে এখন বর্তমানে আরও মানে সংগঠন পুরো দুর্বলতা হয়নি। আমাদের যে ত্রিপুরা লেন নিয়ে যে আমাদের যে দাবি, আমাদের যে মুভমেন্ট, এটা অব্যাহত থাকবে, থেকেই রয়েছে। সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা।